এটা চিটাগাং সেগুনের দরজা হইলো আমাদের একটা সিলেটের এক ভাইয়ে আমার অর্ডার করছিল দরজাটা নাওতা করা আছে আচ্ছা আচ্ছা পাক্কা দেরেন্সি থিকনেসের সিজন ট্রিটমেন্ট বয়লিং করা একদম গ্যারান্টি যুক্ত দরজা 30 বছর গ্যারান্টি দরজা আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিন্তু আমরা আবার চলে আসছি আদর্শ ডোরে আর দর্শক আপনারা জানেন আদর্শ ডোর কিন্তু সারা বাংলাদেশে পাইকারি মূল্যে দরজা সেল করে থাকে তো আজকে আদর্শ ডোরে আমরা যাব এবং দেখব আদর্শ ডোরে আজকে নতুন নতুন কি কালেকশন রয়েছে প্রত্যেকটা কালেকশন দেখানোর চেষ্টা করব বিস্তারিত সহকারে এবং প্রাইস জানিয়ে দেওয়ার চেষ্টা করব কত টাকা হলেও আপনারা কিন্তু এই দরজাগুলো পারচেজ করতে পারেন তো সবসময়ের মতো আমাদের সাথে আজকে হেল্প করবে কামাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ফারজাদ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে তো ভাই আজকে তো দেখতে পাচ্ছি বেশ কিছু নতুন নতুন কালেকশন রয়েছে আজকে ইনশাল্লাহ আপনি আমাদেরকে প্রত্যেকটা দরজা দেখাবেন এবং প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিবেন যাতে সবাই বুঝতে পারে এবং যারা দরজা কিনতে চায় তারাও কিনতে পারে আপনারা তো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন তাই না জি এই ডেলিভারি সিস্টেমটা কি আপনাদের ডেলিভারি সিস্টেম হলো আমার যে প্রাইস আছে প্রাইস আমাকে দিবে আর কাস্টমার যে মাল ক্রয় করে নেবে উনি ডেলিভারি ডেলিভারি চার্জটা কাস্টমার দিবে ডেলিভারি অনেক কাস্টমার ফ্রি চায় আসলে আমরা যে ডেলিভারিটা ফ্রি দিব ফ্রি কোথা থেকে দিব যে দরজাটা আমরা 9500 টাকা বিক্রি করি এটা তো কাস্টমারদেরকে আমরা জানিয়ে দিই যে এই দরজাটা 9500 টাকা আর ডেলিভারি তো ভাই আহামরি বেশি না না আহামরি না হলো 250-300 টাকা ডেলিভারি কিন্তু 250-300 টাকা কিন্তু ডেলিভারি আমরা দরজার ভিতরে ধরি না আচ্ছা যদি আমরা দরজাতে 250-300 টাকা ডেলিভারি চার্জটা ধরি আচ্ছা তাহলে তো দরজার মান কমে যাবে কারণ আমার তো ওই দরজার থেকে 250 টাকা ওইখান থেকে বের করতে হবে যে 9500 টাকা থেকে ওকে ওকে ঠিক আছে আচ্ছা তো শুরুতে আপনাদের শোরুমের ঠিকানাটা বলবেন তারপর ইনশাআল্লাহ আমাদেরকে দরজা দেখাবেন শুরুতে আমার দোকানে আসার ঠিকানা হইলো বসিলা টাইস মার্কেট 12/17 ওকে ঢাকা মোহাম্মদপুরের যে যাত্রী ছাউনি আছে যাত্রী ছাউনির সাথে আচ্ছা এটা হচ্ছে আপনাদের আদর্শ ডোর একদম বসিলা যে টাইলস মার্কেট মেন রোডের ঠিক সাথেই হ্যাঁ আপনার একটু আশেপাশে তাকালে কিন্তু আদর্শ ডোর পেয়ে যাবেন অবশ্যই আসার আগে ভাইকে ফোন দিয়ে আসবেন তাহলে আরো বেশি সুবিধা হয় হ্যাঁ আমাকে আসার সময় যোগাযোগের যেই দুটো নাম্বারই আমার থাকে সবসময় ইম হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা দুটো নাম্বারে আমার ভিডিওতে দেওয়া থাকবে আপনারা আসার সময় দুই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন ওকে ভাই আমরা কথা আর বেশি না বাড়াই আমরা একটু দরজাতে চলে যাই শুরুতে কোনটা দিয়ে শুরু করবেন আজকে আজকে আমি দেখাবো মেহাগুনি কাঠের আচ্ছা হ্যান্ড পলিশ প্লাস লেকার 3D ডিজাইনের দরজা হ্যান্ড পলিশ লেকার 3D ডিজাইন দরজা আচ্ছা কোনটা দিয়ে শুরু করবো আগে এখন এইটা হলো আমার লেকার করা আচ্ছা এটা হ্যান্ড পলিশও হয় লেকারও হয় এটা 2D ডিজাইন করা 2D ডিজাইন হ্যাঁ 3D এর মতো লাগছে 3D হ্যাঁ অনেকেই এই দরজাটা দেখে বলে যে এটা কি 3D কিনা কিনা হ্যাঁ আর এটা বেশ কিছু দরজা আমার বিক্রি হয়েছে আচ্ছা তো এখন এটা লেকার করা এটা কিন্তু হ্যান্ড পলিশ তে হ্যান্ড পলিশও আছে এটা এটা একদম লেকার পলিশ করা হ্যাঁ এটা লেকার করা 5.5 ইঞ্চি থিকনেস আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন গ্যারান্টি হলো 30 বছরের গ্যারান্টি আচ্ছা লেকারের গ্যারান্টি 10 বছর লেকার মানে কালার গ্যারান্টি 10 বছর কালার কালার আর পুরো ঘুণ পোকার জন্য 30 বছরের গ্যারান্টি 30 বছরের তো কোনো ধরনের নষ্ট হবে না ওকে যদিও নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কাছ থেকে দরদা রিপেয়ারিং এর সুযোগ পেলাম তো রিপেয়ারিং করে দিব না হলে রিপ্লেস করার সুযোগ হলে রিপ্লেস করে দিবেন তবে এর ভিতরে যদি ঢাকার বাইরে কোনো জায়গা দরদা যায় নষ্ট হয়ে থাকে তাহলে সেই দরদা ওইখান থেকে আমাদের কাছে পাঠাতে হবে কুরিয়ার মাধ্যমে পাঠালে আমরা এটা রিপ্লেস করে দেব ওকে এগুলো খরচ কেমন পড়ে মেহগুনি দিয়ে এই দরজাটা মেহগুনি কাঠ দিয়ে পড়বে 14000 টাকা 14000 টাকা কি লেকার বানিশ সহ হ্যাঁ লেকার বানিশ সহ 14000 টাকা লেকার বানিশ সহ হ্যাঁ আর হ্যান্ড পলিশ করলে আমরা 9500 টাকা আচ্ছা হ্যান্ড পলিশ করে দিতে পারি আর যদি কোনো হ্যান্ড পলিশও না লেকারও করবে না পাটি যদি চায় যে ন্যাচারাল কালারটা নিবে আচ্ছা তো ন্যাচারাল কালারটা নিলে সেই ক্ষেত্রে আমরা রাখবো 6500 টাকা ওকে প্লাস ডিজাইনটা দিয়ে নাস মাথা ফিঙ্গারটা আচ্ছা তারপরে যে এখানে একটা আছে এটা একটা রাজকীয় ডিজাইনের দরজা এই দরজাটা 3D করা 3D ডিজাইন এটা আমার হ্যাঁ এটা আমার নিজের ফ্যাক্টরিতে করা আর কোনাওয়াতা করা আছে আচ্ছা আচ্ছা পাক্কা 1.5 ইঞ্চি থিকনেসে কোন ধরনের ফাটা ফুটা ফাঁকা ফুকা হয়ে গেলে কোম্পানি এটার ই বহন করবে এটা বহন করবে হ্যাঁ তাই বহন করবে আচ্ছা আচ্ছা এটা যদি আমাদের কোনো ভিউয়ার্স নিতে চায় তাহলে আমি এই দরজাটা বিক্রি করব হলো 16500 টাকায় 16500 টাকা সেল করবেন এটা হ্যাঁ মেহগুনি কাঠের দরজা কিনে মেহগুনি কাঠ দিয়ে হ্যাঁ 3D করে অনেক গর্জিয়াস নকশা আচ্ছা 16500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি দিব তবে ডেলিভারি চার্জ আমি ফ্রি দিতে পারবো না কারণ আমার দরজা রেডি এইভাবে আমি কোনো ধরনের অতিরিক্ত এই বলি না হ্যাঁ রেড ধরি না আচ্ছা তারপরে
এরপরে এই দরজাটা আনারস বলা হয়। আচ্ছা, দেখো এটা 3D ডিজাইন, এখানে পাটির ভিতরে মার্বেল করা আছে। এই যে মার্বেল গুলো গোল্ডেন করা, আপনারা দেখেন। আচ্ছা, কিন্তু এই যে নাচ করা পাকা 1.5 ইঞ্চি থিকনেস এর দরজা, এখানে যতগুলো 3D দরজা আমি তৈরি করছি সবগুলো আমার পাকা 1.5 ইঞ্চি থিকনেস করে, এখানে কোনো 11 সুতা বা মরা আদার মরা এরকম নাই, প্রত্যেকটা পাকা 1.5 ইঞ্চি থিকনেস আছে। পিছন সাইড প্লেন, পিছন সাইড একদম প্লেন দরজা, একদম প্লেন দরজা পিছন সাইড। আচ্ছা, এটা হচ্ছে পিছনের সাইড। ওয়াও, দেখেন কত চমৎকার শাড়ি কাট। ওকে, একদম শাড়ি কল বলতে এখানে কোনো কথা নাই, এটি একদম শাড়ি কাট দরজা দিছি। যদি কোনো একদম বড় বড় গাছের আপনার বড় গাছের, আচ্ছা বড় গাছের, এখানে মিথ্যা বলতে কিছু নেই, আমি কোনো মিথ্যা কথা বলে আমি ব্যবসা করতে চাই না। আচ্ছা, আমার দরজায় বলবে দরজার কাঠের কোয়ালিটি, এটা আমি বলবো না, দরজা বলবে। ওকে, বৃক্ষতর ফল কি দরজা বলে দিবে যে এটা কতটুকু, এটা শাড়ি আছে কতটুকু ফল আছে, কোনো ফল নাই, পারবে কোনো ফল নাই, এটা ফিঙ্গারিং করা নাচ মাথা এই করে, অনেকে তো দরজা সোজা মাথা হয়, আমাদের সোজা মাথা আমরা তৈরি করি না, আমরা সোজা কোনা মাথা করে তৈরি করি। আচ্ছা, তারপর আরেকটা এটা বলা হয় আগুন মডেল, আগুন, হ্যাঁ আগুন মডেল বলা হয়। আচ্ছা, গোল্ডেন, এই যে গোল্ডেনটা রেডের কারণেই অন্তত এটা আলিবাবার একটা ডিজাইনের, আলিবাবার ডিজাইন, হ্যাঁ আলিবাবা দল, আলিবাবার একটা চিহ্ন আর কি, এটা দেখলে আলিবাবার একটা চিহ্ন মনে হয়। ওকে ওকে, তাই এটা এই আগুন মডেল বলে, এটাও পাকা 1.5 ইঞ্চি থিকনেস এর দরজা। তো এই দরজাটা দুটো দরজা আমরা বিক্রি করবো, হইলো আমরা 3D নকশা দিয়ে বিক্রি করবো 15,500 টাকা। এই দুইটা দরজা 15,500 টাকা করে, হ্যাঁ জি, পার দরজা 15,500 টাকা করে। মেহগুনি কাঠের 100% ট্রিটমেন্ট, সিজনিং কেমিক্যাল করা আছে। সিজনিং এর ট্রিটমেন্ট এই কথাটা বলাই লাগে না, কারণ এই দরজা তো লেকার করা দরজা, তো সিজনিং ট্রিটমেন্ট আসি, এটা ছাড়া হবে না। আচ্ছা, তাই আরেকটা জিনিস হলো আপনার যে এটা কিন্তু 3D, 2D হয় নাই না এই ডিজাইন, তাই আর এটা তো 2D ভালো হবে না, এটা 3D করতে হবে, যেমন এটা 3D করা লাগবে, এটা 3D করা লাগবে। আসলে ডিজাইন এর নিখুঁত ডিজাইন দেখেন কত সুন্দর, কাঠের মধ্যে যে এত সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, দর্শক নিজের চোখে না দেখলে বোঝাই যায় না মানুষের হাতে কত চমৎকার। এই দরজাটা দেখেন, এখানে কিন্তু অনেক রকম সুন্দর সুন্দর একটা ডিজাইনের মতো দেখা যায়, যেটা আমার দূর থেকে বোঝা যায় না, খুব কাছে থেকে কাছে গেলে খুব চমৎকার বোঝা যায় না, অনেক এটাও কিন্তু পিছন সাইডটা দেখেন কিরকম। আচ্ছা ভাইজান, কিন্তু পিছন সাইডটা দেখা দিচ্ছে যাতে আমাদের পিছন সাইড বুঝতে সুবিধা হয়। 13 থেকে 15 মিলি কম আছে, তাও নেই, পাক্কা 1.5 ইঞ্চি থিকনেস। এটা কি 39/81? হ্যাঁ 39/81, 39/81 ছাড়া তো দরজা তৈরি করি না, সব 39/81, এখানে লেখাই আছে। এই যে 1381 ছাড়া তৈরি করেন না মানে কি, অর্ডার দিয়ে তৈরি করবেন না? হ্যাঁ অর্ডার গুলো তৈরি করব। আচ্ছা, এখানে কিন্তু লেখা আছে 1300, এই যে দেখেন 39/81 VIP VIP আর কি, 1300 1300। আচ্ছা আচ্ছা, যেটা আমাদের পাক্কা 1.5 ইঞ্চি থাকবে, দরজার গায়ে লেখা থাকবে 1300। আচ্ছা, তিন কাঠ, হ্যাঁ তিন কাঠ, ও কাঠের কাঠ কম দেখেন, এই যে কারের সংখ্যাটা বোঝা যায় কিনা দেখেন, ওই যে 3.5 কাঠ লেখা আছে, তো এখানে বুঝলাম 3 কাঠ, এই যে 1 2 3 তিন কাঠ মানে কি অনেক বড় গাছের, হ্যাঁ বড় গাছের, হ্যাঁ। এখন এটা প্রাইস কত বললেন? এই দরজার পড়বে হলো 15,500 টাকা লেকার কমপ্লিট, 15,500 টাকা লেকার কমপ্লিট। যদি কোনো বিয়ার্ড বলে যে না এটা আমি হ্যান্ড পলিশ করে নিব, তাহলে দরজার দাম পড়বে 10,000 টাকা। আর একদম হ্যান্ড পলিশ ছাড়া ন্যাচারাল, হ্যান্ড পলিশ করে ন্যাচারাল, যদি একদম ন্যাচারাল নয় তাহলে 3D ডিজাইন দিয়ে, হ্যাঁ আমার দরদার দাম পড়বে 8,000 টাকা, দরদার দাম পড়বে অনলি 8,000 টাকা, 8,000 টাকা 3D ডিজাইন দিয়ে, 3D ডিজাইন। আচ্ছা ঠিক আছে, তারপরে যে এখানে দেখতে পাচ্ছি এটা হলো অনেক পারবে যে অনেক কাস্টমারই একবার সিম্পল এর ভিতরে চায়, যে আমরা মানে সিম্পল ডিজাইন, খুব সিম্পল এর ভিতরেই চায়, তা আমি এইবার এই দরজাটা আমি সিম্পল পার্টেক্সের ক্যাটালগ থেকে নিছি, এই দরজাটা আমি পার্টেক্সের ক্যাটালগ থেকে নিছি। আচ্ছা, আমরা চেষ্টা করতেছি যাতে একটা নামি দামি দরজা কোম্পানি যেটা তাদের মতো করে আমরা কিছুটা চেষ্টা করতেছি যাতে আমরা তৈরি করে দিতে পারি কাস্টমার, যেতে আমাদের থেকেই দরজাটা সংগ্রহ করতে পারি ইনশাল্লাহ। এটাও কিন্তু পাকা 1.5 ইঞ্চি আছে, অলনেট অলনাট কালার করা, এটা পাকা 1.5 ইঞ্চি থেকে। এগুলোর প্রাইস কেমন পড়ে? এই দরজার প্রাইস হলো 12,500 টাকা, 12,500 টাকা, কারণ তো হইলো সিম্পল নকশার কারণে রেটটি একটু কমে গেছে, এজন্য 12,500 টাকা। তার মানে নকশা যদি একটু আপনার সিম্পল হয় তাহলে, হ্যাঁ নকশার ভিতরে কিছুটা, নকশার মধ্যে ডিপেন্ড করে, কাঠের মধ্যে ডিপেন্ড করে, সাইজের মধ্যে ডিপেন্ড করে, দামে একটু দাম কম বেশি কি হয় না হয়। আচ্ছা, এটার প্রাইস কত? এটার প্রাইস হলো 12,100 টাকা, এটাও আপনার নাচ করা। আচ্ছা, কোনো মাথা ই দেওয়া আছে, এটা ফিঙ্গার করা আছে, পাকা 1.5 ইঞ্চি থিকনেস এর দরজা। এটা যদি কোনো হ্যান্ড পলিশও নিয়ে করে নিতে চায় তাহলে কাস্টমার এটা হবে 9,000 টাকা, এটা প্রাইস হবে 9,000 টাকা। 9,000 টাকা
এন্টারপ্রাইজ হবে হলো 8500 টাকা, হ্যান্ড পলিশ করে নেবে। তারপরে যে এখানে আবার মেহগনি দেখতে পাচ্ছি, এখানে এটা 3D মেহগনি, হ্যাঁ এটা মেহগনি 3D ডিজাইন করা। আচ্ছা, এই দরজাটা আমাদের গর্জিয়াস, প্রাইস কত? এটা প্রাইস হলো 14500 টাকা। তারপরে এখানে যে সেগুন আছে, এটা চিটাগাং সেগুন, দরজা হলো আমাদের সিলেটের এক ভাই আমার অর্ডার করছিল দরজাটা, দরজাটা আবার হেরিও আমি আরেকটা দরজা তৈরি করছিলাম। আচ্ছা, ভিডিও দেখে অর্ডার করছিলেন? হ্যাঁ, একবার অর্ডার হয়েছিল। আচ্ছা, তো ওই অর্ডারের পরে আবার আরেকটা দরজা এই ডিজাইনের আল্লাহু দিয়ে গোলাপ, ছোট গোলাপ দিয়ে লেখার কমপ্লিট দরজাটার দাম আসবে হলো 25000 টাকা। 25000 টাকা চিটাগাং সেগুনের? জি। আচ্ছা আচ্ছা, এটা চিটাগাং সেগুন, অরিজিনালি চিটাগাং সেগুনের। এটা যে কোনো ডিজাইনে করা যাবে অর্ডার করে? হ্যাঁ, যে কোনো ডিজাইন করতে চাইলে, যদি কোনো পার্টি বলে যে আমরা অন্য কোন সাইজে চাই, যে এটা 39-81 ইঞ্চি, এরপরে যদি বলে যে আমরা আমার অন্য সাইজের দরজা লাগবে, যেটা আমার 4 ফুটের ভিতরে চাই বা 3 ফুটের ভিতরে 37-এর ভিতরে চাইলে আমরা এই দরজা ডিজাইন করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। পাশাপাশি আমরা শুধু এই পাল্লাই বিক্রি করি না, এটার পাশাপাশি কিন্তু এটি যেমন সেগুনের চোকাট আছে, মেহগনি কাঠের চোকাট আছে, লোহা কাঠের চোকাট আছে, শিলকুড়ি কাঠের চোকাট আছে। যদি কোনো বিয়ার চোকাটের নিতে চান, আচ্ছা, তাহলে চোকাটও আমরা দিয়ে থাকি। এটা হলো আপনার যে কোনো জেলায় আপনি চোকার ডেলিভারি নিতে পারবেন, কিন্তু চোকারের জায়গা বেশি লাগে, তো এই জন্য চোকারগুলো আমরা সবকিছু দেখে দিতে পারি না, বিদায় আমরা পাল্লাগুলো দেখে দিই। আচ্ছা, চোকার নেওয়া যাবে? এগুলো সবই হ্যান্ড পলিশ, ফারুক ভাই সব হাতে বানানো, এখান থেকে যেটি আছে এগুলো অর্ডারই। এই দরজাগুলো সম্পূর্ণ হ্যান্ড পলিশের দরজা। আচ্ছা, আমার এটা সিজন ট্রিটমেন্ট বয়লিং করা, একদম গ্যারান্টিযুক্ত দরজা, 30 বছর গ্যারান্টি দরজা। আমার এটাও 13 ইঞ্চি থিকনেসের দরজা, এই দুটো দরজা হলো আমার 13 ইঞ্চি থিকনেসের, এটি হলো আমার 1100 সুতা থিকনেসের। আচ্ছা, এটা কাস্টমার অর্ডারই দরজা, 1100 সুতা করে এই দেবো। এগুলো কত করে? এই দুটো দরজা হলো 9500 করে, 9500 করে এই দরজা গুলো বিক্রি করে হলো আমাদের 9000 টাকা করে, 9000 টাকা করে হ্যান্ড পলিশ। ওকে কমপ্লিট। দর্শক, আজকে আমি যেগুলো দেখালাম এগুলোর মধ্যে যদি যে কোনো ডিজাইন আপনাদের পছন্দ হয়ে থাকে, স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, এই নম্বরে পাঠিয়ে দিবেন, SMS করবেন, ইনশাল্লাহ ডেলিভারি আপনাদের বাসায় চলে যাবে খুব সহজ ইনশাল্লাহ। ওনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে, কোয়ান্টিটি বেশি হলে পিক আপের মাধ্যমে দেওয়া যায়। কোয়ান্টিটি বেশি হলে যেমন পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টগুলো, যেমন ময়মনসিংহ আছে, গাজীপুর আছে, নেত্রকোনা, টাঙ্গাইল, আবার এদিকে আছে হলো কুমিল্লা, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, এই জেলাগুলোতে আমরা বেশিরভাগই আমরা গাড়িতে দিয়ে দিতে, কারণ হলে যে জেলাগুলো খুব কাছাকাছি, এখানে খরচ কম হয়, ভাড়া কম লাগে। আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস মানুষ বরাবরের মতো আমি বলি নাই কোনো সময়, কিন্তু আমাদের কাছে গ্লাস ডোর আছে, যদি কোনো ভিউয়ার্স আমাদের কাছে গ্লাস ডোর দেখতে চায়, তাও নিউ অ্যালুমিনিয়ামের, এতে ফেলে দেয়, এগুলো কি ফেলা যায় নাকি? ফালিয়ে দেওয়া যায়, ফালাইলে ভাঙে না, এটাও ঠিক আছে, টেম্পার করা, হাই টেম্পার, দুইটাই টেম্পার আছে, তবে আমি ফালাইতে চাইতেছি না, আমি দাঁড় করে দেখে আসলে কাস্টমার যদি বিশ্বাস করে যে হাই টেম্পার কথা আসে, মেন তো হইলো বিশ্বাস, এটা কাস্টমারে বিশ্বাস করতে হবে দোকানদারের উপরে, যে না দোকানদারের যে কথাটা বলে এর উপরে বিশ্বাস করে মাল কিনতে হবে না, ফালানোর কিচ্ছু নেই। আমি ফালাই এটা দেখাই দিলেই কি অনেক কিছু মনে হয় না, এখানে আমার উপরে কাস্টমারের বিশ্বাস থাকতে হবে, আর আমারও ওই হিসাব থাকতে হবে, কাস্টমার আমার উপর বিশ্বাস করে আমার যে মালটা ক্রয় করছে তার সাথে আমার 2 নম্বরে বিশ্বাসের প্রতিদান দিতে হবে না? হ্যাঁ, বিশ্বাসের প্রতিদান দিতে হবে, কারণ হলো কাস্টমারের সাথে বিশেষ করে 2 নম্বরই করা আমি পছন্দ। ডাবল টেম্পার? হ্যাঁ, ডাবল টেম্পার। প্রাইস কত এগুলো? প্রাইস হলো 10500 টাকা, নিউ অ্যালুমিনিয়াম, একটা নিউ অ্যালুমিনিয়াম। এই যে দেখেন, কোনো কোম্পানিতে, কোনো কোম্পানিতে কিন্তু কোম্পানির কোনো থাইয়ের গায়ে কোনো নাম নাই। আচ্ছা, আমি যত ক্লাসে তরফেই দেখবেন, অন্যান্য ক্লাসের দিকে আমি ফলো করেন, কিন্তু দেখবেন না কোনো এই অ্যালুমিনিয়ামের উপরে কোনো নাম নাই, এটা কিন্তু ওনাদের নিজস্ব প্রোডাক্ট, ১৬-১৭ মিনিট হয়ে গেছে প্রায়, ভিডিওটা বেশি বাড়ানো যাবে না। আসলে তো আমি ভিডিও তো অত ভালোভাবে কথা গুছিয়ে গেছে বলতে পারি না, যদি ভুল ত্রুটি থাকে আমাকে মাফ করে দেন, তারপরও বলতে হয়, ব্যবসার খাতিরে কিছু কথা বলা লাগে, না বললে তো আর আমরা পারতেছি না। তো ঘটনা হইলো, আমার দোকানে যারা আসবেন সেটা হলো মোহাম্মদপুর থেকে বসিলা টাইস মার্কেটে আসবেন, আদর্শ ডোর অ্যান্ড ফার্নিচার,
12/17 আমার নাম মোহাম্মদ কামাল হোসেন আর আমার সাথে যোগাযোগ করলে আমার ইমো হোয়াটসঅ্যাপে দুটো নাম্বার থাকবে যে কোনো নম্বরে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আচ্ছা যদি আমার এখানে কোনো দরজার ডিজাইন আপনাদের পছন্দ হয় থাকে তাহলে স্ক্রিনশট করে আমার কাছে ছবি পাঠালে আমি আপনাদেরকে বাকি আলোচনা বলতে পারবো এর ভিতরে কোয়ান্টিটি হিসাব করে হয়তো বা কিছু রেট কম বেশি হতে পারে এটা আমার আপনার সাথে সরাসরি মোবাইলে কথা বলবো ইনশাআল্লাহ তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম